কালচিনি নিমতি এলাকায় বুধবার দুর্ঘটনাগ্রস্ত ট্রাক থেকে প্রচুর পরিমাণে কাফ সিরাপ উদ্ধার করল কালচিনি থানার পুলিশ। কালচিনি নিমতি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে পড়ে যায়। কালচিনি ওসি অনির্বাণ মজুমদার জানান, সেই ট্রাকে তল্লাশি চালিয়ে প্রচুর কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাত্রে আমাদের নিমটি ফাড়ির সামনে যে পোড়ো আছে, ওই পোড়ো টার্নিংয়ের কাছে একটা ট্রাক আউটলাইন হয়ে গিয়ে উল্টে যায়। তো ভোরবেলার দিকে আমরা যখন ক্রেন ট্রেন সমস্ত নিয়ে আসি, তখন দেখলাম যে তার মধ্যে সাইকেল তৈরির সমস্ত যন্ত্রপাতি আছে। পরে আমরা আস্তে আস্তে বেলা যত গড়ায় ক্রেন এবং অন্যান্য গাড়ি সব রেডি করি, মাল যখন আনলোড করছিলাম তখন দেখলাম যে ওর মধ্যে একটা নীল রঙের একটা ব্যাগ, আর ওর মধ্যে এই 82টার মতন ফেন্সিডিলের শিশি আমরা ওখান থেকে পেলাম। তো এই অভিযোগে এর জন্য আমরা ড্রাইভারকেও আমরা অ্যারেস্ট করলাম, একটা স্পেসিফিক কেসও করলাম, আজকে ড্রাইভারকে কোর্টে পাঠিয়েছিলাম, 5 দিনের রিমান্ড পেলাম।